শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি নতুন বাজার এলাকা থেকে তিরিশ কেজি গাঁজা সমেত দুই যুবকে গ্রেফতার করল পুলিশ প্রকাশ্য দিনের আলো স্কুটিতে করে ব্যাগ ভর্তি গাঁজা পাচার করছিল এই দুই যুবক মঙ্গলবার গোপন সূত্রে খবরে ভিত্তিতে অভিযান চালায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ সেই মতো ফুলবাড়ি নতুন বাজার সংলগ্ন সিপাইপাড়া এলাকায় একটি স্কুটিকে দাঁড় করিয়ে তাতে তল্লাশি চালালে প্রায় তিরিশ কেজি গাঁজা উদ্ধার হয় যার আনুমানিক বাজার মূল্য প্রায় তিন লক্ষ টাকা বলে জানা গেছে বৈধ কাগজপত্র দেখাতে না পেরে ওই দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ এবং হল মহারাষ্ট্রের বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরেই শিলিগুড়ির ভোলামোর এলাকায় বাড়ি ভাড়া থেকে শিলুগুড়ি ভোড়ামোড়ের যুবক কৃষ্ণদাসকে সঙ্গে নিয়ে দীর্ঘদিন ধরে মাদক কারবারির সাথে যুক্ত রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে এদিন তিনটি ব্যাগ ভর্তি গাঁজা স্কুটিতে করে স্থানীয় কারো কাছে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল বলে পুলিশ সূত্রে খবর আগামীকাল ধৃতদের জলপাইগুড়ি আদালতে পাঠানো হবে